জাতীয় অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষার 18ই আগস্টের রিপোর্টের ভিত্তিতে দেখা যায় যে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন খুব দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব। এই রিপোর্টের প্রেক্ষিতে দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি বলেন, আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব বলে জানান মন্ত্রী। এখানে বিশেষ সংবাদ দেখা যায় যে তিনি জোর দিয়ে বলেছেন, আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব। শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে কিভাবে আমরা কত দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারি। প্রথম কথা, আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, শিক্ষা যেন ব্যাহত না হয় যতদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত, আমরা যেন সব সময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। এই এই অংশের মধ্যে বিশেষ কথা হলো, প্রথমত আমরা শিক্ষার্থী অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত বলেছেন, শিক্ষা যেন ব্যাহত না হয় যতদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত বলেছেন, আমরা যেন সব সময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূলে হওয়া মাত্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। তিনি এই তিনটা বিষয়কেই এই অংশের মধ্যে গুরুত্ব দিয়েছেন। শিক্ষামন্ত্রী তিনি বলেন, আপনারা জানেন এখন সংক্রমণের হার নিম্নমুখী, সরকারের সঠিক সিদ্ধান্ত ও জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুতই কমছে। আমরা আশা করি দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর্যায়ে পৌঁছাবে। অর্থাৎ তিনি এই অংশের মধ্যে বলেছেন যে সংক্রমণের হার নিম্নমুখী, আর সংক্রমণের হার নিম্নমুখী হওয়ার এই যে কারণেই তিনি মনে করেন যে খুব দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবে। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই চ্যানেলের সাথেই থাকুন। আজও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আজই এই যে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন।